আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো বন্ধুরা, আজকে আবারও নতুন একটা অ্যাপ্লিকেশন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম, যে অ্যাপ্লিকেশনটি দেখে আপনাদের সবারই অনেক পছন্দ হবে। অ্যাপ্লিকেশনটি আপনারা আমার স্ক্রিনে হয়তো দেখতে পাচ্ছেন যে একটা লঞ্চার সেট আপ দেওয়া আছে। এই লঞ্চারটি দেখতে কিন্তু খুবই ইউনিক একটা লঞ্চার। আপনি এই লঞ্চারটি দেখে অবাক হয়ে যাবেন, অ্যান্ড আপনার ফোনে আপনার বন্ধুবান্ধব যেই দেখুক লঞ্চারটি দেখে অবাক হয়ে যাবে। তারা আপনার কাছে জিজ্ঞাসা করতে বাধ্য হবে যে আপনি অ্যাপ্লিকেশনটি বা লঞ্চারটি কোথা থেকে পেলেন, কীভাবে পেলেন। তো যাই হোক, এইটা একটা লঞ্চার। এই লঞ্চারটি আজকে দেখাবো যে আপনারা কীভাবে ডাউনলোড করবেন অ্যান্ড সেট আপ করবেন। তো জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভিডিওটি শুরু করার আগে আমি বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, দেন পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আপনি সর্বপ্রথম চলে যাবেন গুগল প্লে স্টোরে, দেন সার্চ বারে গিয়ে সার্চ করবেন আলফা হাইব্রিড লঞ্চার। এটা থেকে সার্চ করলে কিন্তু আপনি এই লঞ্চারটি পেয়ে যাবেন। দেন আপনি এইখান থেকে সিম্পলভাবে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আপনার কাছে পারমিশন চাইতে পারে। আপনি সমস্ত পারমিশন অ্যালাউ করে দেওয়ার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস শো হবে। এইখান থেকে কিন্তু আপনি অনেক কিছু কাস্টমাইজ করতে পারবেন। আপনার কাছে যদি এরকম ইন্টারফেস আসে তাহলে কিন্তু আপনি এইখানে ক্লিক করলে কিন্তু এইটার লুক চেঞ্জ হবে। সামনে কিন্তু ওয়ালপেপার চেঞ্জ হয়ে গেছে। আর আপনি যদি এইখানে ক্লিক করেন দেখেন নাম্বারটা কিন্তু ফোন নাম্বার ডায়াল প্যাড চলে আসবে। ইউনিক একটা ডায়াল প্যাড, আপনারা হয়তো এর আগে অনেক লঞ্চার দেখে থাকবেন, বাট এত সুন্দর একটা লঞ্চার হয়তো আর কখনও কোনো দিন দেখেননি। তো দেখেন এইখান থেকে আপনার সেভ যেগুলো নাম্বার আছে সেই নাম্বারগুলো শো করবে। ইউনিক একটা অ্যাপ্লিকেশন, আপনি চাইলে ব্যবহার করতে পারেন। তো আপনি এইখানে ক্লিক করলে দেখেন থিম চেঞ্জ হয়ে যাবে। আর আপনি ডান দিক থেকে সোয়াইপ করলে পারে কিন্তু অ্যাপ্লিকেশনগুলো এইভাবে চলে আসবে। আপনি এইখান থেকে নাম এইগুলো যদি চান যে আইকন না আসুক, শুধু নাম দিয়ে আনবেন, তাহলে কিন্তু এটা করতে পারেন। আর এইখানে ক্লিক করে সার্চ করে কিন্তু অ্যাপ্লিকেশন নিয়ে আসতে পারেন। তো যাই হোক, আপনি একটু দেখে নেবেন এইখানে অনেকগুলো ফিচার আছে। দেখেন ইউনিক একটা লঞ্চার বলতে পারেন। আপনারা হয়তো অনেক লঞ্চার দেখেছেন, বাট এমন লঞ্চার হয়তো বা কখনো দেখেননি। তো যাই হোক, এইখান থেকে আপনি অ্যাপ হাইড করে রাখতে পারবেন, দেন অ্যাপ্লিকেশনগুলো হাইড করে রাখতে পারেন, সমস্ত কিছু আপনি এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারেন। তো যাই হোক, আমি দেখাচ্ছি সব কিছু। আপনি কিন্তু চাইলে এই সেটিংসে গিয়ে ওয়ালপেপারগুলো চেঞ্জ করে নিতে পারেন। সামনে যে ওয়ালপেপারটি আছে আপনি চাইলে ওয়ালপেপারটি চেঞ্জ করে অন্য একটা ওয়ালপেপার নিয়ে আসতে পারেন। আপনি যদি নিচের দিক থেকে সোয়াইপ করেন তাহলে কিন্তু আপনার রিসেন্ট, আপনি যদি এখানে ক্লিক করলে কিন্তু মিউজিকের দেখেন, মিউজিক যদি এখানে ওপেন হয় তাহলে কিন্তু এটা সাউন্ড কিন্তু বাজবে অলওয়েজ। দেখেন এইখানে আপনি আপনার ফোনের ভাইরাস স্ক্যান করে নিতে পারেন। সবচেয়ে ভালো লেগেছে যেটা সেটা হচ্ছে এইটা, এই ফিচারটা কিন্তু দেখতে খুবই ইমেজিং, আপনি চাইলে ব্যবহার করে নিতে পারেন। তো এইখানে অনেক ফিচারই আছে, সমস্ত কিছু তো দেখানো সম্ভব না, ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। এতটুকু ছিল আজকের ভিডিও। আশা করি আজকে এই ভিডিওটি বুঝতে পেরেছেন, সবাই যদি ভিডিওটি বুঝতে পেরে থাকেন, সবার যদি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিতে পারেন। আর এমন সুন্দর সুন্দর ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং। মোর ডিজিটাল, মোর সলিউশন, বেটার লাইফ।